হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, এবারে ইসরায়েল একটা বিরাট বড় চাল দিয়েছে, যাতে এক ঝটকায় প্যালেস্তাইনের আতঙ্কবাদীদের বিরাট বড় ক্ষতি করার সাথে প্যালেস্তাইনের যে সাধারণ লোক রয়েছে তাদেরকেও মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে দিল ইসরায়েলি সেনা। তাই আজকের এই ভিডিওতে আমরা এই সম্পর্কেই বিস্তারে কথা বলবো এবং এটা জানার চেষ্টা করব যে কীভাবে এক ঝটকায় ইসরায়েলি এয়ারফোর্স স্ট্রাইক চালিয়ে গাজার আতঙ্কবাদীদের গ্রুপ হামাসের কোমর ভেঙে দিয়েছে ও তার সাথে প্যালেস্তাইনের সাধারণ লোকদেরও বাঁচিয়ে দিল। জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি যে চীন ভারতের ওপর কী ধরনের বায়ো ওয়েপেন্সের হামলা করেছে তার উপরে এক ডিটেলস ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে চলে এসেছে, যারা দেখুনি তারা দেখে নাও নিচে ডেসক্রিপশনে ও উপরে আই বাটনে দু জায়গাতেই লিঙ্ক দেওয়া রয়েছে। আর আশা করছি এর থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন। যাই হোক, চলুন এবারে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা হয়তো জানবেন যে ইসরায়েলের ওপর যে হামাস নামক আতঙ্কবাদী গ্রুপের দ্বারা কয়েক হাজার রকেট হামলা করা হয়েছিল, তারা প্রত্যেকেই প্যালেস্তাইনের একটা ছোট্ট অংশ গাজা থেকে লাগাতার হামলা চালাচ্ছিল ইসরায়েলের ওপর। কিন্তু বন্ধুরা, সমস্যা হলো ইসরায়েলের যতটা শক্তিশালী এয়ার স্ট্রাইক করার দরকার ছিল এই আতঙ্কবাদীদের ওপর, সেটা তারা কিছুতেই করতে পারছিল না। কারণ দেখুন, এই জাতীয় আতঙ্কবাদী গ্রুপগুলির প্রধান হাতিয়ার হলো ছোট ছোট বাচ্চা ও মহিলারা, আর এরা এই বাচ্চা ও মহিলাদের সামনে রেখে বরাবর পেছন থেকে হামলা চালায়, যাতে এই মহিলা ও বাচ্চাদের জন্য অপরপক্ষ এদের ওপর আর ঘুরিয়ে অ্যাটাক করতে না পারে। আর ঠিক একই রকমভাবে এবারেও এই হামাস নামক আতঙ্কবাদী গ্রুপটা গাজার যে সিভিলিয়ান এলাকা রয়েছে, অর্থাৎ যেখানে এই সাধারণ মানুষগুলো থাকে, তার ঠিক মাঝখান থেকে নিজেদের বেসগুলিকে বানিয়েছিল, আর এখান থেকে ওরা ইসরায়েলের ওপর লাগাতার অ্যাটাক করছিল, যার দরুন এই আতঙ্কবাদীদের অনেক বেশি ফায়দা হতো। কীরকম? তো দেখুন, এর ফলে একদিকে ইসরায়েল ঘুরিয়ে এদের ওপর আবার এয়ার স্ট্রাইক করতে পারতো না, আর যদিও বা করতো তখন এই আতঙ্কবাদীদের খুব একটা ক্ষতি হতো না, বরং উল্টে ইসরায়েলের এই এয়ার স্ট্রাইকের দরুন এখানকার যে সাধারণ লোক আছে তারাও কিছু হারে মরতো। আর এই সাধারণ লোকেদের ছবিকেই পুরো দুনিয়ার নিউজে, বিশেষ করে আল জাজিরার মতো কিছু নিউজ চ্যানেলে হেডলাইন করে পুরো দুনিয়ায় ইসরায়েলকে বদনাম করতে এই আতঙ্কবাদী গ্রুপগুলো, যে দেখো ইসরায়েলের সেনা কতটা নৃশংস, ওরা সাধারণ লোককেও ছাড়ছে না। যার দরুন এবার ইসরায়েলি বায়ুসেনা দারুণ একটা প্ল্যান করে যে এই আতঙ্কবাদীদের লোকালয় থেকে বার করে নিয়ে গিয়ে পুরো জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করেছে। কীরকম? তো দেখুন, আজ সকালে আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের জানিয়েছিলাম যে ইসরায়েল পুরো গাজাকে ঘিরে ফেলেছে এবং যে কোনো মুহূর্তে ইসরায়েলের আর্মি গাজাতে কব্জা করতে পারে। আর এই খবর পাওয়া মাত্রই গাজাতে যে সমস্ত আতঙ্কবাদীরা ছিল তারা সিভিলিয়ান এলাকা থেকে বেরিয়ে তাদের যে আন্ডারগ্রাউন্ড বেস ছিল সেখানে চলে যায়। কেননা ইসরায়েলি আর্মি কী করে যে যদি তারা গাজাতে কব্জা করতো তাহলে ওরা গাজার প্রত্যেকটা বাড়িতে ঢুকে তল্লাশি চালাতো এবং আতঙ্কবাদীদের ঘর থেকে টেনে বার করে গুলি করে মারত। আর এই ভয়ে হামাসরা গাজার সিভিলিয়ান এলাকাকে ছেড়ে ওদের যে পুরনো পজিশন ছিল, অর্থাৎ আন্ডারগ্রাউন্ড পজিশন, সেখানে চলে যায়। অন্যদিকে ইসরায়েলের সেনাও এটা খুব ভালোভাবে জানতো যে যদি ইসরায়েল গাজাতে কব্জা করতে যায় তাহলে আগেভাগেই এখানকার যে আতঙ্কবাদী ওরা ওদের পুরনো ঠিকানায় ফিরে যাবে, যার দরুন ইসরায়েলি বায়ুসেনাও পুরোপুরি তৈরি ছিল। আর যখনই এই আতঙ্কবাদীরা আন্ডারগ্রাউন্ডে চলে যায় সেখানে ইসরায়েলি এয়ারফোর্স বিরাট ভয়ঙ্কর ও এখনও পর্যন্ত সবচেয়ে বড় এয়ার স্ট্রাইক চালিয়েছে, যাতে মানা হচ্ছে যে ভারী মাত্রায় হামাসের এই আতঙ্কবাদীরা মারা গেছে। আর বন্ধুরা, এখানে আপনাদের আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, আর তা হলো ইসরায়েলের দ্বারা প্রায় একটানা 40 মিনিট ধরে এই হামাসের বেসগুলির ওপর স্ট্রাইক চালিয়েছে, যাতে প্রায় মানা হচ্ছে 400 কাছাকাছি মিসাইল অ্যাটাক করেছে ইসরায়েল। সুতরাং বুঝতেই পারছেন যে এটা কোনো ছোটোখাটো এয়ার স্ট্রাইক ছিল না, বরং এটা এখনও পর্যন্ত ইসরায়েলি বায়ুসেনার দ্বারা করা সবচেয়ে বড় এয়ার স্ট্রাইক। যদিও এই হামলায় ঠিক কতজন আতঙ্কবাদী মরেছে তার সঠিক হিসাব তো বলা সম্ভব নয়, তবে হ্যাঁ, ক্যাজুয়ালিটি যে খুব বেশি হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আর বন্ধুরা, এর জন্য আমাদের ইসরায়েলি সেনাকে কংগ্রাচুলেট করা উচিত, কারণ ওরা খুবই বুদ্ধিমত্তার সাথে আতঙ্কবাদীদের মারার পর সিভিলিয়ানদেরও বাঁচিয়ে দিল, যেটা খুবই ভালো পদক্ষেপ। ওকে বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর হ্যাঁ, চায়নার বায়ো ওয়েপেন্সকে নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও চলে এসেছে, সেটাকে অবশ্যই চেক করবেন, নিচে ডেসক্রিপশনে ওপরে আই বাটনের লিঙ্ক দেওয়া রয়েছে। বাকি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো, আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে ক্লিক করে রাখো, যাতে আমরা যখনই কোনো এই জাতীয় ডিফেন্স রিলেটেড ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যান। জয় হিন্দ।